আজকের অফিস অফিস যাবো না নাকি? কটা বেজেছে জানো? কেন? ঘুম থেকে উঠে পর্যন্ত রান্নাঘরে কি যে এত কাজ! সকাল থেকে সারাদিন রান্না রান্না রান্না। তা করবোটা কি শুনি? শোনো না, দেখো 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 কি দারুণ শীতকাল, এমন মিষ্টি রোদ, তা দুপুরটা পরে পরে না ঘুমিয়ে একটু বড়ি টড়ি তো দিতে পারো নাকি? হুকুম করতে ওস্তাদ একেবারে। আরে না না, হুকুম টুকুম নয় বাবা, হুকুম টুকুম নয়, এটি আমার সামান্য একটু অভিলাষ বলতে পারো। আসলে কি জানো, মাও গেছেন, খাবার দাবারেরও 12টা বেজে গেছে। রাখো রাখো, মা যে তোমাকে রোজ কত পঞ্চ ব্যঞ্জন খাওয়াতেন তা আমার ঢের জানা আছে। মরা মানুষটাকে নিয়ে টানাটানি করো না। মায়ের কথা বললে তোমার তো গায়ে জ্বালা ধরবেই। হ্যাঁ তা তো ধরবেই। সেই লাস্ট 5 বছর আগে একবার নারকেল ছোলা টোলা দিয়ে বেশ একটা ভালো মোচা হয়েছিল, আর তার 3 বছর আগে হয়েছিল থোর। তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল, মাছের ঝোল আলু ভাতে ভাত। তাই তো হবে, জীবনে ঘেন্না ধরে গেল আমার। হ্যাঁ আমার যা হবে তোমার তা হবে না। তা তোমার ঘেন্না ধরার কারণটা কি শুনি? দেখো কেঁচো ঘুরতে যাও না বলে দিচ্ছি, সাপ বেরোবে, খাচ্ছো খেয়ে যাও। মোচা নারকেল থোর বলি এসব না নিয়ে এলে আমি কি জম্মু দেব? ওরে বাবারে বাবা, রেগে গিয়ে আলু ভাতের মতো কি একটা টেনিস বল পাতে ছুঁড়ে দিয়ে গেল, বলটা পিছে পড়ে 2 হাত লেগ ব্রেক খেয়ে গেছে। দেখেছো কি গো, মাছ ভাজা হয়নি? বসো ভেজে দিচ্ছি। আরে শোনো, গর্ভে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাই তা আমি জানি, কিন্তু ওই মোচা থোর বাজারে থলে থেকে যেই বেরোবে অমনি তোমার মুক্ত হাড়ির পেছন হয়ে যাবে। এই তো তোমার ড্রেসিং নয়, ঘাড়ে পাউডার, ভুরুতে পেন্সিল, কপালে কুমকুম। দেখো আজ বকবক করো না তো। হ্যাঁ মোচা ড্রেসে কয়েকটা আলাদা আর্ট আছে, সেটা আমার মা জানতে। হ্যাঁ তোমার মা তো সব জানতেন, কোব্রেজের মেয়ে ছিলেন তো, সে কর বাকর পাতা মাতা কুচু খেচু এসব জানতেন। আর তুমি বোধ হয় অ্যালোপ্যাথের মেয়ে ছিলে, মাছ মাংস লিভার পিলে। তা আমি কার মেয়ে তো ভালো করেই জানো, এত ঠেস দিয়ে বলার কি আছে শুনি? ডাক্তারের মেয়ে হলে তোমার মতো মোচা খেয়ে করবা লেখে মালা দিতুম, টাকার জোরে ব্যারিস্টার জোর। বাবা তোমাকে রাগি না ভারী আনন্দ হয়। দেখো 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 এই সাত সকালে তোমার সুন্দর কণ্ঠটি সকলকে কেমন শুনিয়ে দিলুম বলো তো। খুব হয়েছে, ন্যাকামো করতে হবে না, যাও দেখি অফিস যাচ্ছ যাও। হ্যাঁ যাই যাই। যা থাকে বড়াতে, আজকে সারা দুপুর বসে বসে বড়ি দেবো, কি আমার হাতি ঘোরা ব্যাপার বাবু। ওই ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে নেড়ে ঘেটে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেরিয়ে যাওয়া, এই তো সমস্যা। একটু নাক নিয়ে, না কুচু না হলে আবার না কুচু মানুষদের মন পড়ে না। থ্যাবরা নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপটা না বড়িও তেমনি সমাজদারের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করের মা যে বলেছিল একদিনের ব্যাপার নয় মা, রাতের বেলা ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে বাটতে হবে, তবে। তা কাল তো রবিবার, এক কাজ করা যাক, আজ রাত্রিরে বরং ডালটা ভিজিয়ে রেখে দেবো খন, তারপর দেখা যাবে কাল কি হয়। আজ তো রবিবার, ও বাবা তো বড়ি আছে। কি গো তোমার ডাল বাটা রেডি? হ্যাঁ রেডি। কালো জিরে ভাজা? হ্যাঁ বাবা হ্যাঁ, আমার সব কমপ্লিট। হ্যাঁ যাও, এবার শীতে রোদে পিঠ দিয়ে দূরে শাড়ি পরে ছাদে বসে পড়ি যাও, যাও। ন্যাকামো করো না, যাও। শোনো একটু সেজে নিও, আশেপাশে বাড়ি থেকে তোমাকে আবার দেখবে তো। বাজে বকবক করো না তো, সকাল থেকে শুধু কথা বলে যাচ্ছি। শোনো। হ্যাঁ বলো। তোমার এই ধুতিটা নিচ্ছি আমি। কেন কেন, আমার এই সাধের নতুন ধুতিটা তোমার কোন কমে লাগবে? বড়ি দেবো গো এরকম। হ্যাঁ কি বললে বাবা, বড়ি দেবে? হ্যাঁ নয় হ্যাঁ। আমার ধুতিতে? মামা বাড়ি, নিজের শাড়িতে দাও। আগে না, আমার আট পরি নতুন শাড়ি একটাও নেই, তোলা শাড়ি যা আছে তা সব দামি, তা সোনার বড়ি হলেও না হয় দেওয়া যেত তার উপর। তাহলে কাজ করো না, ওই বিছানার চাদরে দাও। চাদরে? হ্যাঁ এ না বিদিকে আকে বলে নেই না কিন্তু, সে যে বিছানা নিয়ে টানাটানি কেন বাবু? শোনো না, তোমার কোনো ভয় নেই, বড়ি শুকিয়ে গেলে খুলে নিয়ে কেচে দেবো খন, ইস্ত্রি করে নিলেই তো যেমন নতুন তেমনি নতুন। আর ধুতি তো পরেই থাকে, তুমি তো সারা জীবন ওই প্যান্ট শার্ট পরেই কাটালে। ফুজুক যখন তুলেছি তখন রাজি না হয় উপায় কি বলো? বেলা 3টে নাগাদ আমার এই সাধের কাঁচি নতুন ধুতিটার উপর থেপড়ে থেপড়ে বসে গেল সার সার বলে, তেমন টিকালো নাক সব কটার হলো না। শুনতে পাচ্ছি শঙ্করীন মা নিচ থেকে জ্ঞান দিচ্ছে। ভগবানের সৃষ্টিতেই মা কত খুঁত, মানুষের হাতে কি সব সমান হয় মা?
পাড়া বুড়ির নাক ধরে আর টানাটানি করোনি মা। জন্মের পর মানুষের নাকেরই কোনো ঠিক থাকে না, তা আবার বড়ির। হ্যাঁ তাই দেখছি, বড়ির পুল্লিঙ্গ বড়া, কিছু হলো বড়ি কিছু হলো বড়া, যাকে যাকে যা হয়েছে সব পেটায় নো। এই যে মশাই, এই দেখি দেখি, এই না এই না, তোমার সমস্ত কাগজপত্র নিয়ে যাও, দেখি ছাদে উঠে যাও, ইজি চেয়ারে বসে পড়ো আর বড়ি পাহারা দাও। যথা আজ্ঞা। এবার একটু কাগজ পড়া যাক। কোনো ঝামেলা নেই, দারুণ একটা কাজ পেয়েছি, বসে বসে বড়ি পাক। দেখো দেখো দেখো, কিছু দূরে সত্যাগ্রহের মতো কাক বসে রয়েছে, দেখো সার সার বড়ি এক কাক, বড়ি এক কাক, বেশ মিষ্টি রোদটা তো। বাবা তুই হাই ওঠে কেন, কি ঘুম ঘুম পাচ্ছে বাবা, সারা সপ্তাহ খেটে মরো আর রবিবার বড়ি পাহারা দাও। আচ্ছা কাজ করি, ঘুমটাও দিব্যি আসছে, চোখটা বুঝেই বরং পাহারা দিই। আমার চেহারা ব্যক্তিতে কাকরা এগোনো সাহস করবে না। হ্যাঁ তাই করে। আমার বড়ি কোথায়? তোমাকে যে রেখে গেলাম বড়ি পাহারা দিতে। তাই তো, এগিয়ে যে ফাঁকা ছাদ। ও মা গো, এই লোককে নিয়ে সংসার করতে হয়? আমার কাছে ধুতি ধুতের, তোমার ধুতি, তুমি তাহলে তুলে নিয়ে গেছো? তুলে নিয়ে গেছি? তুমি পাগল হয়ে গেলে নাকি? বলি বড়ি এখনো ভালো করে শুকুল হয় না। তাই তো, এ তো ভৌতিক ব্যাপার, তুলে নিয়ে গেছি। কাছে তো এত ক্ষমতা হবে না, দশ হাত ধুতি ঠোনাকে রেখে গেলাম বড়ি পাহারে দিতে, দীপ্তি নাক দিকে ঘুমোচ্ছেন। দশ হাত ধুতি ঠোনা পারে, পারে, আজকালকার কাক সব পারে। তাই তো, তাই তো, দেখো না ওদের তো ইউনিয়ন আছে, একটা কাক রাস্তায় মরলে আকাশে আন্দোলন করে, একসঙ্গে একশো কাক ঠোঁটে করে উড়ে। কি করে সম্ভব? তোমাকে কেন রেখে গেলাম শুনি। আরে দাঁড়াও দাঁড়াও, ওই দেখো আম গাছে ওটা কি ঝুলছে বলতো। ওমা তাই তো, ওই তো আমার বড়ি। আরে ওই তো আমার নতুন কাছে ধুতিটা গো। কিছু করেছি তোমার ধুতি? কি হয়, সারা সকাল কেটে করেছিলাম, কিন্তু ওটা ওখানে গেল কি করে? তোমাকে নিয়ে যদি কিচ্ছু আমার আছে। এইবার বুঝেছি। কি বুঝেছো? এইবার বুঝেছি, এই বুঝেছি। কি বুঝেছো বলবে তো, ভালো করে দেখেছো কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো পাতার আড়ালে ল্যাজ কুটিয়ে তিনি বসে আছেন, কাক নয়, দেখতে পেয়েছো? হ্যাঁ গো, ওটা যে একটা বড় হনুমান। হ্যাঁ তোমার পূর্বপুরুষ। কি কি বললে? তোমার না, তোমার নয়। ওরে বাবা, আমার কাপড়টা সর্বনাশ হয়ে গেল গো, টেনে টেনে ফর্দা ফাই করে দিল। মুখ পড়া বন্দর কথা কর। হ্যাঁ কার জন্য পরে দিলাম আর কার ভোগে গেল? আর আমার কাপড়টা যে গেল। ছাড়ো তোমার কাপড়। আরে ধুর তোমার পরি, আমার কাপড় জন্মের মতো শেষ হয়ে গেল আর পরি। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করা যাক। আচ্ছা বাড়িতে এক ছোড়া কলা আছে? কলা কলা কোথায় পাবো? আশ্চর্য সব কথাবার্তা, বড়ি আনবার জন্য এখন আবার কলা চাইছো? কাপড়টা কি করে উদ্ধার করি? আচ্ছা ওদের বুদ্ধি তো মানুষের মতো, কথা বললে নাকি বোঝে? হ্যাঁ হনুমান কথা বললে বুঝবে। শোনো না, দেখি দেখি হনুমান গ্যাস খায় কিনা। হনুমানে গ্যাস খাবে? আমার শুনে একটু বলো না। বলো বলো, হে বাবা রামের বাহন, হে বাবা রামের বাহন, হে পবন পুত্র, হে পবন পুত্র, হে ভগবান হনুমান, আরে ভাত দেখেছ, ঠিক আমার শ্বশুরের মতো এক কুয়ে। কি বললে? আমার বাপ তুললে তুমি? ও বাবা গো। আরে বাবা, তোমার বাবার কথা বলিনি, তোমার বাবার মতো এক কুয়ে বলেছি। নিজেকে শুনি এক কুয়ে, বড়ি খাবো বড়ি খাবো, দেখবে কে, এবারে খাও শ্বশুরের মতো এক কুয়ে জামাই, গাছে উঠে বড়ি খাও। একটু বড়ি আগলাতে বলেছিলাম। ও মা গো,
শুরু করলো। আসলে আসলে দোষটা আসলে তোমার। আমার দোষ না তোমার? তোমার বড়ি খেতে চেয়েছিল কে? আমি না তুমি? দোষটা তোমার। কখনো না কখনো না দোষ তোমার। বেশ বেশ বাবা, খাট হয়েছে খাট হয়েছে। আমার তো আম গাছে ডালে ঝুলে রইল ধম্ম ঠাকুরের নিশান। সব গেল সব গেল। চলো চলো নিচে চলো। তাই চলো তাহলে। ওই রে ধো ভাত ডাল আলু ভাতে মাছের জল, মাছের জল আলু ভাতে ভাতটা। তাই হবে তাই হবে।